প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফ্ল্যাট লক বাইন্ডিং মেশিনে কিভাবে বেল টাইমিং করবে। এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সিলিন্ডার মেশিনের স্ট্যান্ডার্ড ওয়েতে বেল টাইমিং করা যায়। তো আজকে আমরা দেখাবো কিভাবে ফ্ল্যাট বার মেশিনে কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে বেল টাইমিং করবেন। তো আগে আমরা মেশিনটা একটু চেক করব যে বেল টাইমিং ঠিক আছে কিনা। আমরা চেক করার জন্য একটি সি ক্লিপ ব্যবহার করব। দেখুন এখানে যে নীল বরাবর আছে, আর যখন ব্যাগে আসে তখন কত আপ ডাউন, তার মানে হচ্ছে আমাদের বেল টাইমিং কিন্তু ঠিক নেই, অনেক আপ ডাউন আছে। এটা আমরা ঠিক করে দিব। এটা কিভাবে ঠিক করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সি ক্ল্যাম্প লাগানো আছে। তো সি ক্ল্যাম্প ছাড়া কিভাবে আপনি সঠিক নিয়মে বেল টাইমিংটা করতে পারবেন, সবার কাছে তার সি ক্ল্যাম্প নাই। তো সেটা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। তো যদি আপনার কাছে একটি সি ক্ল্যাম্প না থাকে সেক্ষেত্রে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল গাইড আছে, এই গাইডটা প্রথমে খুলে নিব, আমরা লুজ দিব। লুজ দেওয়ার পর এটা ঘুরে নিব, এখানে রাখবো। ঠিক আছে, যে স্পেশাল নাটটা আছে সম্পূর্ণ লুজ করে দিতে হবে। চারটি স্ক্রু আছে, চারটি স্ক্রু আমি সম্পূর্ণ লুজ করবো। দেখেন কিন্তু আমার একদম লুজ, একদম আউট করে দিচ্ছি। আউট করার পরে এখন আমি এটার সাথে যেটা বেজাই দিয়েছি যেখানে আর নিচে যাচ্ছে না, এখন যখন এই নিডেলের আমি বরাবর রাখবে সমান সমান যখন রাখবো তখন এটা সমান সমান এই যেটা দুটো নিচে করা যায়, দুটো নিচে যখন আসবে তখন এটা আমি বরাবর রাখবো। আমি বরাবর রাখলাম, বরাবর রাখার পরে যখন আমার ব্যাক সাইডে ঘুরে আসবে তখন দেখেন কত আপ ডাউন, এই আপ ডাউন। তো এটাই আমরা পুরোপুরি ক্লিয়ার করব। আমাদের ক্যাটালগে কীভাবে দেওয়া আছে এই ফ্ল্যাট বেড প্যাক অ্যাসোসিয়েশনের, আমরা সেভাবে বেল টাইমিং করার চেষ্টা করব। দর্শক আপনারা দেখেন আমরা নাটটি আস্তে আস্তে নিজ দিকে নামাবো এবং এটা বরাবর রাখবো। আমাদের কিন্তু এখন অনেক গ্যাপ আছে, এই গ্যাপটাও আমাদের ক্লিয়ার করতে হবে। এর আগে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে জুকি সিলিন্ডার মেশিন। সেই মেশিনে বেল টাইমিংটা সিস্টেমটা ছিল, যখন আমার এখানে নীলটা আসবে লুপারে বরাবর যখন আসবে তখন হচ্ছে থাকবে ফাঁস মাত্রা, যেরকম ফাঁস মাত্রা এখন দেখতে পাচ্ছেন। সিলিন্ডার সিস্টেম হচ্ছে ফাঁস মাথা থেকে শুরু হবে, ফাঁস মাথা থেকে শুরু হবে, যখন এই পারে আসবে তখন হচ্ছে লাস্ট মাথায় শেষ হবে। আমরা হচ্ছে প্যাকাসার যে আমাদের যে ক্যাটালগ আছে, ক্যাটালগের নিয়ম অনুযায়ী আমরা যদি করতে যাই সেক্ষেত্রে আমি যদি প্লাস দিয়ে করি তাহলে কিন্তু প্লাসটা লড়ে যেতে পারে। তা আমি যে সিস্টেমে এখানে আপনাদের দেখাচ্ছি এখানে যে এই পেশারে নাটার সাথে যেটা লাগাই দিছি এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু নাড়া লড়ে যাওয়ার কোনো স্কোপ নেই। এবং কি ফ্ল্যাট বারের সিস্টেমটা হচ্ছে ফাঁস মাথাতে শুরু হবে, এই যে দেখতে পাচ্ছেন ফাঁস মাথা থেকে নিডেল একদম বরাবর ফাঁস মাথা থেকে শুরু হবে, এবং যখন এই পাশে আসবে তখন একবারে লাস্ট মাথা, মানে এটা একদম বরাবর। যদি আমি লাস্ট মাথা থেকে শুরু করি তাহলে ফাঁস মাথা থেকে শুরু করলে ফাঁস মাথা, এবং যদি আমি লাস্ট মাথা থেকে শুরু করি নীলের, যেরকম আমি যদি এখন লাস্ট মাথা থেকে শুরু করি, যে এখন নীলের লাস্ট মাথা,
লোপার আর নীল হচ্ছে লাশ মাথা, এবং যখন ঘুরে পাশে আসবে তখনও লাশ মাথায়, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেইখানে শেষ হইবে। তো প্রিয় দর্শক, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এবং কি মনোযোগ সহকারে দেখুন, এই যে যদি আমার এখানে শেষ মাথা থেকে শুরু হয় তাহলে আবার ঘুরে যখন আসবে তখন আমার শেষ মাথা, আর প্রথম মাথা থেকে যদি শুরু হয় তাহলে ঠিক প্রথম মাথায়। তো প্রিয় দর্শক, এরকম ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।